আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব যে বিনামূল্যে পাঠ্যবইগুলো দেওয়া হয়েছে সেটা ভুলে ভরা এবং আমরা সেটা দেখাবো যে কি কী ভুল রয়েছে বইগুলোতে করোনা মহামারীর মধ্যেও এবার বছরের শুরুতে প্রাথমিক ও মাধ্যমিকের শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্য বই দিয়েছে সরকার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বই বোর্ড এন থেকে প্রকাশিত বই ভুলে ভরা রাষ্ট্র সংবিধান সরকার ব্যবস্থা থেকে শুরু করে বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে এসব বইয়ে বিভ্রান্তিকর সব তথ্য জুড়ে ধরা দেওয়া হয়েছে এতে বিব্রত শিক্ষক শিক্ষার্থী সহ সংশ্লিষ্টরা অভিযোগ উঠেছে সংশ্লিষ্টদের অবহেলার কারণে সরকারের মহৎ উদ্যোগ ভেস্তে যেতে বসেছে তথ্যমতে বাংলাদেশের সংবিধানে এ পর্যন্ত সতেরোটি সংশোধনী আনা হলেও নবম দশম শ্রেণীর পৌরনীতি ও নাগরিকতা বইয়ে সংবিধান অধ্যায়ে একান্ন নং পৃষ্ঠায় বলা হয়েছে উনিশশো সালে সংবিধান প্রণয়নের পর থেকে এই পর্যন্ত সংবিধানে মোট বা ষোলোবার সংশোধন করা হয়েছে অথচ দু সালের এপ্রিলে সপ্তদশ সংশোধনী জাতীয় সংসদে পাশ হয় এরপর তিন বছর পর হতে চললেও এটি সংশোধন করেনি এনসিটিপি গণতন্ত্রে রাজনৈতিক দল ও নির্বাচন অধ্যায়ে পঁচাত্তর নং পৃষ্ঠায় বলা হয়েছে একটি দল নির্বাচিত হয়ে সঠিকভাবে জনগণের জন্য কাজ না করলে পরবর্তীতে নির্বাচনে জনগণ সাধারণতই সেই দলকে আর নির্বাচিত করে না উন্নত গণতান্ত্রিক দেশের এটি যেমন সত্যি তেমনি অনুন্নত দেশের ক্ষেত্রেও সত্যি তেমনি বাংলাদেশে দু সালে আওয়ামী লীগের পরিবর্তে বিএনপিকে এবং দু সালে বিএনপির পরিবর্তে আওয়ামী লীগকে এ দেশের জনগণ ক্ষমতায় বসায় সংশ্লিষ্টরা বলছেন পাঠ্যবইয়ের এটি লেখার মাধ্যমে সারা দেশের শিক্ষার্থীদের কাছে আওয়ামী লীগের শাসন আমলকে বিতর্কিত করার চেষ্টা চালানো হয়েছে একইভাবে সরকারকেও বিব্রত করা হয়েছে বলে চরমভাবে বাংলাদেশের সরকার ব্যবস্থা অধ্যায়ে ছাপ্পান্ন নং পৃষ্ঠায় বলা হয়েছে দেশের প্রকৃত ক্ষমতা প্রধানমন্ত্রী ও পরিষদের হাতে ন্যস্ত মন্ত্রিপরিষদই প্রকৃত শাসন ক্ষমতার অধিকারী অথচ সংবিধানে পঞ্চান্ন নং অনুযায়ী প্রধানমন্ত্রী কর্তৃক বা তাহার কর্তৃত্বে প্রজাতন্ত্রের নির্বাহী ক্ষমতা প্রযুক্ত হইবে সাতান্ন পৃষ্ঠায় রাষ্ট্রপতি নিয়োগের ক্ষেত্রে বলা হয়েছে কোনো ব্যক্তি পরপর দুই মেয়াদে অর্থাৎ একটানা দশ বছরের বেশি রাষ্ট্রপতি থাকতে পারে না অথচ সংবিধানের পঞ্চাশ অনুযায়ী একাধিক্রমে হোক বা না হোক দুই মেয়াদের অধিক রাষ্ট্রপতি পদে কোনো ব্যক্তি অধিষ্ঠ থাকিবেন না বইটির এ অধ্যায়ে প্রধানমন্ত্রীর ক্ষমতা ও রাষ্ট্রপতি নিয়ে ভুল তথ্য দেওয়া হয়েছে এদিকে দেশে মোট এগারোটি সংসদ নির্বাচন হলেও পঁচাত্তর নং পৃষ্ঠায় বলা হয়েছে দেশে বার সংসদ নির্বাচন হয়েছে তিরাশি নং পৃষ্ঠায় বলা হয়েছে জেলা পরিষদের চেয়ারম্যান জেলার জনগণ দ্বারা সরাসরি নির্বাচনের বিধান রাখা হয় অথচ জেলা পরিষদ আইন দু অনুযায়ী প্রত্যেক জেলার অন্তর্ভুক্ত সিটি কর্পোরেশন যদি থাকে তাহলে মেয়র ও কাউন্সিলরগণ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পৌর মেয়র ও কাউন্সিলর এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সমন্বয়ে জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য নির্বাচনের জন্য নির্বাচক মণ্ডলী গঠিত করবেন সরকার শিক্ষার্থীদের কোচিংয়ে নিরুৎসাহিত করলেও পাঠ্য বইয়ের কোচিংয়ে শিক্ষার বাড়তি সুযোগ হিসেবে উল্লেখ করা হয়েছে বইটি একশো এগারো নং পৃষ্ঠায় বলা হয়েছে মিনার বড় ভাই বিভিন্ন ক্লাসে শিক্ষকদের কাছে কোচিং করলেও তাকে কখনও এ ধরনের সুযোগ দেওয়া হয়নি শিক্ষাবিদরা মনে করেন পাঠ্য এমন পাঠ সংযোজনের মাধ্যমে শিক্ষার্থীদের কোচিংয়ে আগ্রহের অপচেষ্টা করা হয়েছে বাংলাদেশ ও আন্তর্জাতিক সংগঠন একশো সাত্রিশ নং পৃষ্ঠায় জাতিসংঘ সম্পর্কে বলা হয়েছে শুরুতে জাতিসংঘের সদস্য সংখ্যা ছিল অথচ প্রতিষ্ঠানকালীনই জাতিসংঘের সদস্য সংখ্যা ছিল একান্নটি দেশ বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম কিন্তু নবম দশম শ্রেণীর বাংলাদেশের ইতিহাস ও সভ্যতা বয়ে একশো অষ্টাশি নং পৃষ্ঠায় বলা হয়েছে সৈয়দ নজরুল ইসলাম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন শিক্ষাবিদরা মনে করেন জাতীয় এ নেতাকে ভুলভাবে উপস্থাপন মাধ্যমে শিক্ষার্থীদের ভুল ইতিহাস শেখানো হচ্ছে শামসুল আলম খান মিলন তৎকালীন স্বৈরাচার সরকারের সন্ত্রাসীদের গুলিতে নিহত হলেও বইয়ের দুইশো উনিশ নং পৃষ্ঠায় বলা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পাশে পুলিশের গুলিতে নিহত হন তিনি নবম দশম শ্রেণীর বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিত বইয়ে বাংলাদেশের উৎসবের বিবরণে একুশে ফেব্রুয়ারি ও মহরমকে উৎসব হিসেবে দেখানো হয়েছে অথচ একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং মহরমের দশ তারিখ আশুরা যা শোক দিবস হিসেবে পালিত হয় এছাড়া বইটির একশো সাতাইশ নং পৃষ্ঠায় বৈশাখী মেলার বিবরণ দেওয়া হলেও পয়লা বৈশাখে রমনার বটমূলে দেশের বৃহৎ আয়োজনের কথা উল্লেখ করা হয়নি পাঠ্য বইগুলোতে অনেক বানান ভুল লক্ষ্য করা গেছে অষ্টম শ্রেণীর সাহিত্য বইয়ের বইয়ে নং পৃষ্ঠায় বিব্রত শব্দের শব্দার্থ হিসেবে লেখা হয়েছে বেকুল ব্যতিনস্ত নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য বইয়ে রহমানের মা অধ্যায়ে লেখকের পরিচয়ে বলা হয়েছে রণেশ দাশগুপ্ত ঢাকার লৌহজংয়ের গাওপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন জানা গেছে এ লেখক ভারতের আসামে জন্মগ্রহণ করেন বইটির প্রস্টার অধ্যায়ে লেখকের পরিচয়ে বলা হয়েছে আবুল হোসেন খুলনা জেলার ফকিরহাট থানায় জন্মগ্রহণ করেন কার্যত ফকিরহাট থানা বর্তমানে বাগেরহাট জেলায় অবস্থিত ফকিরহাট একসময় খুলনার অন্তর্ভুক্ত ছিল সেই হিসাবে লেখার ক্ষেত্রে তৎকালীন শব্দটি ব্যবহার করা উচিত ছিল বইটিতে তা উল্লেখ করা হয়নি দুই শ্রেণীর বই দুটি বইয়ে একই লেখকের পরিচিতি দেওয়ার ক্ষেত্রেও ভিন্ন তথ্য উল্লেখ করা হয়েছে পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ে অবাক জলবান অধ্যায়ে বলা হয়েছে সুকুমার রায় উনিশশো তেইশ সালের দশ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন অথচ নবম শ্রেণীর নবম দশম শ্রেণীর ছায়াবাজি অধ্যায়ে বলা হয়েছে এ লেখকের মৃত্যু হয় উনিশশো তেইশ সালের নয় সেপ্টেম্বর এনসিটিপির প্রণীত একই লেখকের ভিন্ন ভিন্ন তথ্যে বিভ্রান্ত শিক্ষার্থী সহ শিক্ষকরাও এ বিষয়ে এনসিডিপির চেয়ারম্যান অধ্যাপক চন্দ্র শাহ বলেন দুই সালে এসব বই প্রণয়ন করা হয়েছে ভুল হয়ে থাকলে এসব বইয়ে লেখক সম্পাদনা পরিষদ ও বিশেষজ্ঞদের নিয়ে বসবো আমরা তিনি আরও বলেন লেখকরা কোনো দৃষ্টিকোণ থেকে এসব বই লিখেছে সে ব্যাপারে তাদের কাছ থেকে ব্যাখ্যা চাওয়া হবে যাচাই করে ভুল পাওয়া গেলে অবশ্যই সংশোধন করা হবে আশা করছি ভিডিওটি তোমাদের উপকারে আসছে পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখো আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ